من عطى محمدا فقد عطى الله ومن عصى محمدا فقد عصى الله ومحمد فرق بين الناس رواه البخاري او كما قال عليه الصلاة والسلام প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য রসুল পাঠিয়েছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি সুন্দরভাবে বসেন এবং বসে মনোযোগ সহকারে আলোচনা শুনেন হাঁটু নামিয়ে বসেন ওকে বলেন হাঁটু সামনের দিকে দেন সমস্যা নেই আপনারা সামনের কাতারগুলি আগে পড়া করেন আলোচনা প্রত্যেকটি আলোচনা আমরা চেষ্টা করি আপনাদের জন্য উপস্থাপন করার জন্য আগে নিজে ভালোভাবে পড়ে এসে তারপরে দেই দেখে দেই আর না দেখে দেই কথা ওঠে না পড়াশোনা করে তারপরে মিম্বরে দাঁড়াই যতটুকু পারি তো না পড়ে ওই কবে পড়ে রাখছি ওই পড়া চলে না কারণ এখন প্রত্যেকটা কথা রেকর্ড হয় মানুষ বুঝে কি বলি কারণ আমি আপনার জন্য উপস্থাপন করতেছি আপনি যদি ঘুম পারেন তো আমার লাভটা কি বলে কথাগুলি শুনলে সমাজের মধ্যে এই সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে বারবার একটি কথা বোঝানোর পরেও সমস্যা হয়ে যায় কেন জানেন বারবার বলার পরেও ওই বিদাতটি করে বসে কেন জানেন এই কথাগুলি তার শুনে না শুনতে চায় না পরে আসবে আইসে হঠাৎ করে একটা শুনবে আইসে বলবে কি বললো রে এই জন্য উচিত প্রত্যেকটা জুমার খুতবা প্রত্যেকটা মুসল্লিকে ভালোভাবে শ্রবণ করা মাহফিলে সবাই যেতে পারে না কিন্তু জুমার খুতবায় সবাই আসতে পারে তো আজকের খুতবার আলোচ্য বিষয় হলো যে আমরা যে আশিকে রসুল নাম শুনি না রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি মহাব্বত আশিকে রসুল আসলে কারার আশিকে রসুল কার কারা নবীকে ভালোবাসে কোন ব্যক্তিগুলো নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে এটা কয়েকটা পর্বে আলোচনা করবো এবং প্রত্যেকটা বিষয় সমাজের খুঁটে খুঁটে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ যে কোন দিক দিয়ে আমরা নবীকে মহাব্বত করি কোন দিক দিয়ে আমরা নবীকে ভালোবাসি স্লোগানের সময় ঠিকই বলি তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা আর আপনাকে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আপনি বলবেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসে কিন্তু ভালোবাসাটা কি মুখের দাবি না কর্মের দাবি আমার ভালোবাসা যদি রসুল সাল্লাহ সাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের চাচা আবু তালেবের মতো হয় তাহলে তো হবে না হবে আবু তালেবের চেয়ে কি আপনি বেশি ভালোবাসতে পারবেন নবীকে ওরকম ভালোবাসা হলে চলবে ইমান সহকারে নবীকে ভালোবাসতে হবে তাহলে সে ভালোবাসার কাজ হবে আপনি আমাকে বললেন আপনাকে আমি বললাম যে খান সাহেব বা মন্ডল সাহেব আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে ছাড়া আমি কাউকে বুঝি না ধরেন আপনি একটা নেতাকে বললেন যে আপনাকে আমি এত ভালোবাসি ভোটটা আপনাকে দেবো এখন ভোটের দিন দশ জনের সামনে ভোটটা আপনাকে দিচ্ছেন আরেকজনের আসলে কি নেতাকে ভালোবাসেন আপনি আপনাকে আমি ভালোবাসি বলতেছি কিন্তু আপনার বিরুদ্ধে যা খুশি বলতেছি আপনার আপনি যা করেন তার উল্টা করতেছি আপনি যা বলতেছেন তার উল্টা কাজ করতেছি তাহলে কি আসলে ভালোবাসি হেডমাস্টারকে আমি বললাম যে স্যার আপনাকে আমি খুব ভালোবাসি আপনি যা করবেন তাই শুনবো কিন্তু স্যার যেটা বলে তার বিপরীত করি আমি কি স্যারকে ভালোবাসি না স্যারের বিরুদ্ধে চারণ করি তো নবীর ভালোবাসা কোনটা নবী যা করেছে নবী যা বলেছে নবী যেভাবে চলতে বলেছে ওইটা চলার নাম ভালোবাসা এখন আল্লাহ নবী একটা বলল আমি উল্টা পথে চললাম তাহলে কি ভালোবাসা হলো এর নাম ভালোবাসা না সহি বুখারীর ১৫ নম্বর হাদিস
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ একজন কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমাকে বেশি না ভালোবাসবে। খুব ভালো করে শুনেন, একটা হাদিসই আমার আপনার জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে কেউ সবচেয়ে বেশি, বেশি মানে মিউ ওয়ালিদিহি ওয়ালাদিহি, তোমার পরিবার, তোমার সন্তান, নিজের বউয়ের চেয়ে, এখন মানুষ কি মাকে বেশি ভালোবাসে? বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। তো এখন আপনার সামনে আপনার বউকে কেউ মারবে, এটা আপনি মানে নেবেন? আপনার সন্তানকে আপনার ভাইও যদি মারে আপনি মানবেন? এই বিনা অপরাধে আমার ভাইকে সন্তানকে মারবে মানে? আমার সন্তান কোনো অপরাধ করেনি, তুমি মারবে মানে? সন্তানের জন্য জীবন দিয়ে দেয় না মানুষ, দেয় কি না? মিউ ওয়ালিদিহি ওয়ালাদিহি এবং অন্নাসি আজমাইন, তোমার নেতার চেয়ে, তোমার এমপির চেয়ে, তোমার মন্ত্রী চেয়ে, তোমার বাপদাদা 14 গোষ্ঠী, 5 শতং 70 গোষ্ঠী চেয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি বেশি না ভালোবাসো, তুমি ঈমানদার নয়, তুমি ঈমানদার নয়। লা ইউমিনু, তুমি ঈমানদার নয়, তুমি ঈমানদার নয়। পৃথিবীর সবচেয়ে বেশি, সবচেয়ে নেতা, হুজুর, বুজুর্গ, পীর এবং দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, শান্তি, র‍্যাব, কুবরা, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবচেয়ে, সবার কথার উপর প্রাধান্য দিতে হবে কার কথা? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই হাদিস আপনি ব্যাখ্যা করেন আজকে, যে তুমি যদি ঈমানদার হতে চাও, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, তোমার যদি ঈমান থেকে থাকে, একদিকে সারা পৃথিবী, আরেকদিকে তুমি একা, সারা পৃথিবী যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাক, সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাক, তার চেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত দেখেন, একজন অন্ধ সাহাবি, একজন অন্ধ সাহাবি, একজন অন্ধ সাহাবি চোখে দেখতে পারে না, একদম সুন্দর ফুটফুটে একজন স্ত্রী, তার কয়েকটা বাচ্চাও রয়েছে, নবীকে গালি দেয় প্রত্যেক দিন, নবীকে গালি দেয়। একদিন বলে দিয়েছে, তুমি আমার স্ত্রী, তুমি আমার নবীকে গালি দিবে না, তুমি আমার নবীকে গালি দিবে না। সাহাবি বলতেছে, তুমি আমার নবীকে গালি দিবে না। গালি দিয়েছে, আবার তৃতীয়বার গালি দেওয়ার পরে অন্ধ সাহাবি আপনার ওই তরকারি কাটা বটিটা নিয়ে স্ত্রীকে একটা কূপ দিয়ে একদম শেষ করে মেরে দিয়েছে। স্ত্রীকে মেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে, আল্লাহ নবী, আমার স্ত্রীকে আমি হত্যা করেছি কেন? আমার স্ত্রী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমি এটা সহ্য করতে পারবো না। আমার নবীকে গালি দিবে, আমার স্ত্রী হোক যত সুন্দরী হোক, ওই স্ত্রী আমার দরকার নেই। কি বুঝলেন, কি বুঝলেন আপনি? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতে হবে, তার মানে নবীর কথাকে আপনার প্রাধান্য দিতে হবে। এখন নবীর কথাকে আপনি প্রাধান্য না দিয়ে কোনো ব্যক্তির কথা দিতে পারবেন প্রাধান্য? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে সাহাবায়ে কেরামকে, তারপরে কোন তাবেঈ, কোন ইমাম, তারপরে আমাদের আলেম ওলামা। তো আপনি লাভ দিয়ে যদি আল্লাহর চেয়ে নবীকে বেশি ভালোবাসেন, তাহলে আপনার ওই ভালোবাসার মধ্যে মুশরিকি ঢুকে যাবে। নবীর চেয়ে কোনো সাহাবিকে যদি বেশি ভালোবাসেন, আপনার ওই ভালোবাসার মধ্যে বিদাত ঢুকে যাবে। নবীর মর্যাদা বেশি না সাহাবিদের মর্যাদা বেশি? কার ভালোবাসা বেশি হতে হবে? নবীর প্রতি অবশ্যই ভালোবাসা বেশি হতে হবে, মাপ কাঠি জানতে হবে। একজন বলছে যে গাজা কি আর হারাম, গাজার কথা তো কোরআনে নাই, গাজা হারাম কিনা আমার জানার দরকার নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাপ কাঠি দিয়েছেন, ওইটা দিয়ে মেপে মেপে দেখব, ওই মাপ কাঠির মধ্যে যেটা পড়বে সেটাই হারাম, যেটা খেলে নিশা হবে, যেটা খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ওটাই হারাম, শেষ। আমার আর কিছু দেখার, গাজা আসুক, ফেন্সিডিল আসুক, ইয়াবা আসুক, যত নামে হুইস্কি ফেসকি যত কিছু আসুক, আমার জানার দরকার নেই, দরকার আছে?
কোনো কিছু দরকার নাই, আল্লাহ পাতা সাল্লাহ পাতা বাবা ওর বাবা যে খায় তার বাবা আমার না, তাহলে যা কিছু পড়বে সব হারাম। তাহলে নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন আর একটু দেখাই চলেন। মুআউয়িজ মাত্র 7-8 বছরের 9 বছরের বাচ্চা, বদরের যুদ্ধে দিনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে এসে দুইটা বাচ্চা ছোট ছোট বাচ্চা এসে জিজ্ঞেস করছে যে আবু জেহেল কোনটা, আর রাহিকুল মাখদুম খুলে দেখেন বলছে আবু জেহেল কোনটা, আবু জেহেল ছিল অনেক লম্বা দেহের অধিকারী, বলছে যে আবু জেহেল কোনটা, বলছে যে ভাতি যাই ইয়া আম্মি হে আমার চাচা হে আমার, বলছে যে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন হে ভাতি যা তুমি আবু জেহেলকে দিয়ে কি করবে, তোমরা ছোট ছোট মানুষ তোমরা সরে যাও, বলছে না ওই খবিস আবু জেহেল আমার নবীকে গালি দেয়, ছোট ছোট বাচ্চা কি নবীর প্রতি ভালোবাসা কি মহাব্বত, বলছে যে ওই খবিস আমার নবীকে গালি দেয়, ওই খবিসকে আমরা হত্যা করব, বলছে তোমরা কি করে পারবে, বলে আপনি আমাকে দেখিয়ে দেন দেখেন ওকে কি করি, লাভ দিয়ে গিয়ে আবু জেহেলকে তো লাগাল পায় না, পায়ের মধ্যে তরবারি মেরে দিছে, মেরে দেওয়ার পরে এক ভাই মেরে দিয়েছে আরেক ভাই মেরে দিয়েছে, আবু জেহেলকে ধরাশায়ী শুয়ে ফেলেছে, আবু জেহেল চিত হয়ে পড়ে গেছে, পা কেটে দিছে আর থাকবে কি করে। এবার ছোট ভাই বড় ভাই দুইজনে এসে বলছে আল্লাহর নবী এই যে তরবারি আমরা আবু জেহেলকে হত্যা করেছি, ওই ভাই বলছে আমি করছি, ও ভাই করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কি তরবারি মুছে ফেলেছো, বলছে না এখনো মুছি নাই, দেখি তোমাদের দুইজনের তরবারিতে রক্ত লেগেছে, দুইজনকে বলছে তোমরা দুইজনই আবু জেহেলকে হত্যা করেছো। ছোট শিশু বাচ্চা ছোট শিশু বাচ্চা নবীর প্রতি এত মহাব্বত নবীর প্রতি এত ভালোবাসা। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর হাদিস, তার ভাতিজা বারবার কঙ্কর নিক্ষেপ করছে মানে পাথর, কঙ্কর মানে পাথর, বারবার পাখিকে পাথর মারছে, বারবার পাখিকে পাথর মারছে, বলছে তোমাকে আমি নিষেধ করছি, আল্লাহর নবী পাথর মারতে নিষেধ করেছে কারণ পাখির চোখ মুখ কানা হয়ে যাবে, পাখি কষ্ট পাবে, পাখিকে তুমি শিকার করতে পারবে না, যদি ঢিল মারলে তুমি শিকার করতে পারো নিশ্চিত, তাহলে তুমি মারো, তুমি কঙ্কর নিক্ষেপ করো না পাখির দিকে। একবার নিষেধ করছে, একবার নিষেধ করেছে শুনেনি, দ্বিতীয়বার নিষেধ করেছে শুনেনি, বলছে যে লাউকাল্লিমুকা আবাদা আমি নবীর কথা বলে তোমাকে নিষেধ করছি, তোমার সাথে আমি জীবনে কথাই বলবো না, দাও আল্লাহর নবী নিষেধ করেছে আমি বলছি, তারপরে তুমি আবার শুরু করছো কেন, পেশোটা কি, লাউকাল্লিমুকা আবাদা আমি তোমার সাথে কথাই বলবো না, দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছিলেন, মানে কি বলছে যে নবীর যুগে ফেতনা ছিল না এই যুগে ফেতনা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তুমি বাধা দিও আর কে, আল্লাহর নবী বলেছে মহিলাদেরকে তোমরা মসজিদে আসতে বাধা দিও না, মহিলাদেরকে তোমরা মসজিদে আসতে বাধা দিও না। মৃত্যুর আগ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন ছেলে বাধা দিয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ছেলের সাথে আর কথা বলেননি, এর মহব্বত দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, মসজিদে আসার পরে মুসল্লিদেরকে মুয়াজ্জিন সাহেব ডাকতাছে, এ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, বাইরে লোকজন থাকে না নামাজের আগে গল্প করে না, অনেকেই আজান দেওয়ার পরে নামাজের আগে বাইরে লোকজন গল্প করে না, তো মুয়াজ্জিন যাইয়া বারান্দায় যাই ডাকতাছে, এ তাড়াতাড়ি আসেন জামাত শুরু হয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আজান এবং ইকামতের পরে বা আজানের পরে অন্য কোনো ডাকাডাকি চলবে না, আজান মানে আহ্বান, এই বিদাতি মসজিদ থেকে আমাকে বের করে নিয়ে যাও, এই মসজিদে আল্লাহর গজব নাজিল হবে এখান থেকে আমাকে বের করে নিয়ে যাও। তাহলে উমর ফারুক কি চরম, আব্দুল্লাহ বিন উমর কি চরমপন্থী বলবেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার মুখের ভাষা কি, যখন আমি আপনাকে হাদিস বলি তখন আপনি বলেন যে আপনি চরমপন্থী, হ্যাঁ আপনি বিদাতের পক্ষে চরমপন্থী, আমি হাদিসের পক্ষে চরমপন্থী, আপনি যদি হাদিসের বিপক্ষে যায় চরমপন্থী হন তো আমি কোরআন হাদিসের পক্ষে চরমপন্থী হব, সমস্যা আছে? আপনি বিদাতকে কায়েম করার জন্য নবীর হাদিসের বিরুদ্ধে চরমপন্থী হবেন আর আমি হাদিসের জন্য চরমপন্থী, সমস্যা কি? হ্যাঁ আল্লাহর নবীর একটি হাদিসের জন্য আমি 10,000 বার ফাঁসির রশিতে ঝুলতে রাজি আছি, তাতে আমার কোনো বাধা নেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকান, নবীর প্রতি কত ভালোবাসা,
একদিকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আম্মা, আরেকদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আম্মা, আরেকদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলছে, বেটা তুমি নবীর দিন থেকে ফিরে আসো, কোটি কোটি টাকার মালিক, মক্কার সবচেয়ে ধনীর দুলাল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, চুলগুলা কুকরানো, অনেক সুন্দর চেহারা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, ওইদিকে মা সাত দিন পর্যন্ত গরম রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, গরম বালুর উপরে উত্তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, আর বলছে, বেটা তুমি যদি মুহাম্মদের দিন থেকে ফিরে না আসো আমি এইভাবেই মারা যাব, তবু তুমি ফিরে আসো। ছেলে বলছে, মা তোমার মতো মা যদি হাজারবার মৃত্যুবরণ করে আর হাজারবার জন্মগ্রহণ করে, আমি মুসাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে ফিরে আসব না। দেখুন তো সাহাবীদের ভালোবাসা, দেখুন তো সাহাবীদের ভালো, আমাদের মতো ঠুনকু ভালোবাসা, মুখে দাবি করে একটা আর কাজে করি আরেকটা। তাহলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তোমার সব কিছুর চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার মানে কি নবীর সুন্নতের বিরোধিতা করা? এবার আসেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন। দেখেন নবীকে ভালোবেসে কিন্তু মানুষ অনেক কিছুই করছে, ভালোবাসার মধ্যে প্রকার আছে। কেমন প্রকার জানেন? প্রকার দেখাচ্ছি, যারা নবীর প্রতি দুরুদ পড়ে মিলাদ পড়ে দাঁড়ায় যাওয়ারা কি নবীকে ভালোবেসে করেন এই কাজগুলা? হ্যাঁ, আপনি কি বলবেন যে ওরা নবীকে ভালোবাসে না? কোনো ব্যক্তি যদি নবীকে গালি দেয়, ওই যা আগে মাথার মধ্যে বাড়ি দেবো আপনার, ওর সামনে গালি দিয়ে দেখেন যে এই লোকটা ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়ায় যায় যে নবী আসছে, নবীর জন্য আসনটা ছেড়ে দাও। তা আমি বলি কি জানেন, তো মাগরিবের সময় মিলাদ পড়লেন, আসরের সময় তো নবী আসছে, নবীর উপস্থিতিতে আরেকজন ইমাম হতে পারবে? বুঝেন না আমার কথা, সাউন্ডটা মনে বেশি হয়ে গেছে, হালকা একটু কমাই দেন। তো নবী উপস্থিত, ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, এখন নবী আইসে পড়ছে, নবীর জন্য চেয়ার খালি করে দিছে নাকি? তো নবীর জন্য যে চেয়ারটা খালি করলাম, নবীকে রেখে আমি ইমামতি করি কিভাবে? বেয়াদব না? আসলে কি আদব আছে? নবী সামনে যদি উপস্থিত থাকে তো নবীকে বলেন যে আল্লাহর নবী, যে আমাদের বাংলাদেশে নামাজ নিয়ে দ্বন্দ্ব, কেরা কিভাবে পড়বে, তা আপনি ইমামতিটা করেন। নবী তো হাজির, হাজির নাজির, নবীকে বলেন যে নবী ইমামতি করেন, নবীকে ভালোবেসে এই কাজগুলি করে আসলে বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শুয়ে আছেন আর নবী কিভাবে হাজির হলেন? কবরে জীবিত, আল্লাহর নবী কবরে জীবিত, একটা মানুষও জীবিত থাকে কবরে, সবাই জীবিত থাকে, কারণ কবরে কি হয়, শাস্তি হয় না? শাস্তি হলে কবরে চিৎকার করে না, এই হাদিস আপনারা শুনেন নাই যে মানুষের কবরের চিৎকার যদি কোনো মানুষ শুনতে পারতো আল্লাহর নবী বলে নাই, তাহলে কি হতো? তাহলে মানুষ পৃথিবীতে বাস করতে পারতো না। কবরের মধ্যে যখন আজাব হয় মানুষের, তখন মানুষ কান্নাকাটি করে চিৎকার করতে থাকে, আল্লাহ বাঁচাও, সাপ বিচ্ছু কত রকমের পোকামাকড় যখন মানুষকে আজাব দিতে থাকে, জাহান্নামের লোহিত হওয়া আসতে থাকে, তখন সে চিৎকার করতে থাকে। দেখবেন অনেক সময় কবরের পাশে গরু বেঁধে দিলে লাফ দিয়ে ছুটে যায়, অনেকবার দেখা হয়েছে। মানুষ ব্যতীত সব পশু পাখি বুঝতে পারে যে কবরের মধ্যে আজাব হচ্ছে, সব পশু পাখি বুঝতে পারে মানুষ ব্যতীত। এই জন্য যে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষই জীবিত বুঝতে পারে যে ঘুমায় সে ভিন্ন কথা, কিন্তু নবীদের হিসাব ভিন্ন, নবীরা কবরে রুজি প্রাপ্ত এটা হিসাব ভিন্ন, কিন্তু নবী এখানে কিভাবে আসলো? এই আকীদা রাখা যাবে না। নবীকে ভালোবেসেই করে, কিন্তু ভালোবাসাটা ভুল, অতিরিক্ত হয়ে গেছে। আবার দেখেন যারা নবীকে নূরের নবী বলে, ওরাও কিন্তু ভালোবেসেই বলে যে নবীর মর্যাদা আমরা একটু বাড়িয়ে দিলাম। দেখেন আপনাকে দেখাই, দলিল দিচ্ছে নবী যে নূরের তৈরি, কিভাবে দলিল, অনেকগুলা দলিল আপনার সামনে উপস্থাপন করব। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু বলবেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া বিনতে হুয়াই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুন্দরী স্ত্রী, শীতের দিন বসে আছেন। এই হাদিসটা পড়ো বলি,
নবী নূরের তৈরি প্রমাণ করতে হবে না আগে? আগে প্রমাণ করি, দেখেন অনেকগুলো হাদিস আজকে আপনার সামনে উপস্থাপন করবো কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কিভাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সুই আছে না সুই, আমরা কাঁথা সেলাই করি, একটা সুই হারিয়ে গেছে ঘরের মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে না, সুই খোঁজাখুঁজি হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলেন, হাসি দেওয়ার পরে দাঁতের ফাঁক দিয়ে নূর বের হলো, ঘর আলোকিত হয়ে গেল, তারপরে আম্মা জানা আয়েশা সুই খুঁজে পেল, সুবহানাল্লাহ, দেখছেন সুবহানাল্লাহ যে মানলেন, হাদিস তো জাল, আল্লাহ নবীর মুখ দিয়ে নূর বের হলো, এই হাদিস খণ্ডন করে চলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়ে গেছে, আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহর নবী সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন, আল্লাহর নবী তাহাজ্জুদের সালাতে দাঁড়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগুলি ফুলে যেতেন, দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুঁজতেছি আল্লাহর নবী কোথায়, মারা গেছেন না জীবিত, আমি খুঁজতেছি, এইভাবে হাতড়াচ্ছি, নবী সিজদায় পড়ে আছে, আমি চিমটি কাটলাম, নবী একটু নড়ে উঠলো, আমি বুঝলাম যে নবী জীবিত, আম্মা জানা আয়েশা মনে করছেন যে নবী মারা গেছেন, এই ভেবে চিমটি কাটলাম, নবীকে খুঁজে পাচ্ছিলাম না, তাহলে এত নূর নবীর গায়ে, তাহলে অন্ধকারে কেন খুঁজে পাচ্ছেন না? হাদিস তো বুখারীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে চলে গেলেন অন্ধকারে উঠে, আম্মা জানা আয়েশা বলছেন যে আমি খুঁজেই পেলাম না, বাকি উলকার কাতে চলে গেছেন, হ্যাঁ তাহলে নবী অন্ধকারে চলে দেখতে পারে না, আম্মা জানা আয়েশা ঘরের মানুষ আর হুজুর বলে যে নবীর নূর দাঁত দিয়ে নূর বের হলো, সুই খুঁজে পেল, আবার বলতেছে নবী যে নূরের তৈরি, এর প্রমাণ হলো নবী যখন চলতেন তখন নবীর ছায়া ছিল না। সূরা নাহাল খুলে দেখেন, সূরা নাহাল পরে দেখেন, ওখানে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর ছায়া আছে, আর প্রত্যেকটা বস্তুর ছায়া মানুষ যদি সিজদা না দেয় ইচ্ছায় অনিচ্ছায় ছায়া আল্লাহকে সিজদা করে, সুবহানাল্লাহ, ছায়া সিজদা করে, নাস্তিক, নাস্তিক আল্লাহকে সিজদা করতে চায় না, নাস্তিকের ছায়া কাকে সিজদা করে? আল্লাহকে। ইলাইহি তুরজাউন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে মানুষ, তার ছায়া সিজদা করে। তো পৃথিবীতে প্রত্যেকটা বস্তু, আল্লাহ বলছেন প্রত্যেকটা বস্তুর ছায়া আছে, নবী কি বস্তু না, না বস্তুর বাইরে? এবার বাদ দেন, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, এবার আসেন চলেন, কোরআন বললো যে প্রত্যেকটা বস্তুর ছায়া আছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত পড়তেছেন, সালাতরত অবস্থায় নবী সালাত পড়তেছেন, যে নবীর ছায়া ছিল না এই জন্য নবী নূরের তৈরি, কয়টা ঠেকাবেন আপনি? তো ছায়া ছিল না এই জন্য নবী নূরের তৈরি, ওয়াজ করতেছে, নবীর ছায়া ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়াচ্ছেন, সালাতের মধ্যে একবার সামনে যায় আবার পিছনে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাতের মধ্যে তো এরকমটা কোনোদিন করেন না, অন্যদিন নামাজ পড়েন খুব ধীর স্থিরভাবে, কিন্তু আজকে একবার সামনে যাচ্ছেন আবার পিছনে আসছেন, কারণটা কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি জান্নাতের আয়াতগুলি যখন পড়ি, জান্নাতের ফলমূল আল্লাহ আমার সামনে তুলে ধরছেন, জান্নাতের নিয়ামত আমি দেখতে পাচ্ছি, আমার মনটা চাচ্ছে যে কিছু ফল আজকে নিয়ে আসি, আমি যদি ফলটা নিয়ে আসি তোমরা খেয়ে শেষ করতে পারতে না, এত ফল, এত বরকতের ফল জান্নাতের, মনটা চাচ্ছে এই ফলটাকে ধরে ফেলি। আবার যখন জাহান্নামের আয়াত পড়ছি, জাহান্নামের মধ্যে আমার মনে হয় যেন পড়ে যাচ্ছি, তখন আবার পিছিয়ে আসছি, জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, জিল্লি ওয়াজিল্লাকুম, আমাদের, আমার ছায়া এবং তোমাদের ছায়া আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম, তখন আমি পিছিয়ে গেলাম। এই যে দলিল, নবীর ছায়া আছে না নাই? তাহলে হাদিস যদি না জানা থাকে আপনি বলবেন, আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই যে রোদ্রের দিনে বসে আছেন, বিকেলবেলা ছায়া কোন দিকে যায়? সামনের দিকে যায়। তো রৌদ্রের মধ্যে বসে আসেন শীতের দিন, পিছন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ছায়া দেখে আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিকে তাকিয়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তখন হুজুর বলছে কি যে নবী যখন স্ত্রীর কাছে যেতেন তখন নবী মানুষ নবী, আর যখন সাহাবীদের কাছে যেতেন তখন হলো নবী নূরের নবী। দেখছেন, নবী নূরের প্রমাণ করার জন্য আপনারা বলেন তো, নবী মেরাজে গিয়েছিলেন না জান নেই? নবী মেরাজে যান নাই, আল্লাহ নিয়েছিলেন, মনে থাকে না আপনাদের? আরো বলেছি কথা, কারণ নবীকে কে নিয়েছিলেন?
আল্লাহ নিয়েছিলেন, নবী যদি গিয়েছিলেন এই কথা বলি, ওই যে বলবে নবী নূরের তরি না হলে মাধ্যাকর্ষণ শক্তি তো মানুষ পার হতে পারবে না। ওখানে একটা জায়গা আছে, ওখানে গেলে কি হবে, মানুষ পড়ে যাবে আর উঠতে পারবে না। মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর যারা বিজ্ঞান সায়েন্স পড়েন এরা বুঝতে পারবেন যে মাধ্যাকর্ষণ শক্তি মানুষ পার হতে পারবে না। এই জন্য গোলাম মোস্তফা তার নবীচরিত মুস্তফা বইয়ের মধ্যে, ওই বইয়ের মধ্যে লেখছে যে নবী নূরের তৈরি না হলে কেমনে গেল। আমি ওই কথা বলি না যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিয়েছেন সেই আল্লাহ আমাদের নবীকেও নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? নবী নয়, নূরের তৈরি। ঈসা আলাইহিস সালামকে কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এই জন্য আমরা এই কথা বলি না যে নবী গিয়েছেন, আল্লাহ নিয়েছেন, নবী গিয়েছেন। আল্লাহ না নিলে নবীর যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ নিয়েছেন, নবী কিভাবে নিয়েছেন সেটা আল্লাহর ব্যাপার। ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ নিয়েছেন, ওই আল্লাহ আমাদের নবীকে নিয়েছেন। এবার হুজুর আস্তে আস্তে কি হচ্ছে, কাহিল হয়ে যাচ্ছে যে নবীর নূরের তৈরি তো প্রমাণ করা যাচ্ছে না। এবার নবীকে আরো সম্মান তোলার জন্য কি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া হচ্ছে, মানে লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী তোমাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, এই তো মুসলি সচেতন হয়ে গেছে। নবী বলছে আরবি হাদিস বললাম, লাউলা কালামা খলাকতুল আখলাক আফলাক, যে নবী তোমাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। হাদিস, কোন মাখলুকই সৃষ্টি করতাম না, হাদিস। আপনি উল্টান দেখি, আপনি বলে এত হাদিস পড়েন, কোরআনের আয়াতের ব্যাখ্যা এগাই করেন, করে উল্টান আপনি হাদিস জাল প্রমাণ করবেন কিভাবে? আলেমদের কাছে যাইতে হবে। এবার দেখেন, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত বড় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে মানুষ হাদিস জাল করে কিভাবে জানেন? দেখেন নবীর মর্যাদা বাড়ানোর জন্য তারা ভালোবেসে কি করতেছে। বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ভুল করলেন, খুব সুন্দর করে সুর দিয়ে আলোচনা করতেছে, এটা আমি আসার সময় পড়ে আসলাম, যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ভুল করলেন, আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, এবার আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মুহাম্মাদের নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বললেন, আদম তুমি মুহাম্মাদের নাম কিভাবে জানলে, তুমি মুহাম্মাদের নাম কিভাবে জানলে? তখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যখন আপনার হাত দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার হাত দ্বারা সৃষ্টি করলেন এবং রুহুটা ফুঁকে দিলেন আপনার নিজের মাধ্যমে, আল্লাহ আমার মধ্যে যখন রুহু ফুঁকে দিলেন, আমি মাথা জাগিয়ে দেখি আরশের পায়ের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি বুঝতে পারছিলাম যে যেই ব্যক্তির নাম আল্লাহর নামের সাথে যুক্ত অবশ্যই সেই ব্যক্তি প্রিয় ব্যক্তি। তখন আল্লাহ শিখিয়ে দিলেন, হে আদম তুমি মুহাম্মাদের নামের ওসিলায় আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। দেখছেন কি সুন্দর ওয়াজ, মজাই তো লাগে না, মজা লাগে না? অথচ আল্লাহ আদম আলাইহিস সালামকে তখন ক্ষমা করে দিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা উভয়ে ভুল করেছি, স্ত্রীর উপরে একা চাপিয়ে দেন নাই, আল্লাহ আমার স্বামী স্ত্রী দুইজন ভুল করেছি, রব্বানা ক্বালা, তারা দুইজনই বললেন, রব্বানা হে আমাদের প্রভু, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা নিজেদের নফসের উপর, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার, কোরআনে আয়াত বলছে আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, আর হুজুর বলতেছে কিতাবে লিখেছে যে মুহাম্মাদের নামের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইলো। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা উমর রাদিয়াল্লাহু নাম দিয়ে বানাইছে। তাই বলি যে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন এই সমস্ত মিথ্যুকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারতেন। কত বড় মিথ্যুক, উমর রাদিয়াল্লাহু তাআলা নাম দিয়ে জাল হাদিস বানাইছে। দেখেন নবী মাটির তৈরি, দেখেন আপনি হাদিস দেখেন কিভাবে, ওয়াল মালাইকাতু খুলিকাতিল মালাইকাতু নূর, খুলিকাতিল মালাইকাতি ও নূর, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ওয়াল জিন্নু মিম্মা রিজিম মিন্নার, ওয়াল জান্নু মিম্মা রিজিম মিন্নার, আর জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম আলাইহিস সালাম, খালাকাল্লাহু আদম মিন তুরাবিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে? মাটি দিয়ে। তাহলে আমাদের নবী কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। জাল হাদিস আল্লাহ বলতেছে
যে ওলাউ কুন্তু নাবিয়া, কুন্তু নাবিয়া, আমি সেই সময় থেকে নাবি, ওলা আদামা ওলা ওলা তুরাবিন ওলা মাইন, আদম আলাইহিস সালাম কাদা মাটি পানি যখন কিছুই ছিল না তখন থেকে আমি নবী। আমাদের নবী বলতেছেন, হাদিস জাল হাদিস ওলা বলতেছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না, কাদা মাটি পানি কিছুই ছিল না, কিন্তু নবী আমি তখন থেকে নবী। ওলা আদামা ওলা মাইন ওলা তিন, আদম আলাইহিস সালাম পানি মাটি কাদা কিছু ছিল না, বাপের খবর নাই বলে জন্মগ্রহণ করছে, মানে আমি না মাই রইল নানির পেটে আর আমি থাকলাম বালিজুরির হাটে। হ্যাঁ এটা হইলো কথাটা কি সাজিল? নাউজুবিল্লাহ, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম কাদা মাটি পানি কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। হাদিস যে বলে একটু কি মাথার মধ্যে ঢুকে, বাপ কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আদম আলাইহিস সাল্লাম? বাপ হলেন আদম আর পোলা হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বাপের আগে যদি পোলা জন্মগ্রহণ করে এরকম অপবাদ, এগুলো অপবাদ। তারা ঈদে মিলাদুন্নবী পালন করে, বারোই রবিউল আউয়াল হলো নবীর মৃত্যুদিন, জন্মদিন হলো নয় রবিউল আউয়াল। আপনি পড়াশোনা করেন না কেন? আজকে যদি হাত তুলতে বলি যে নবীর জীবনী কয়জনের ঘরে আছে, হাত তুলেন তো দেখি, একটু তুলেন তো দেখি যে নবীর জীবনী কয়জনের ঘরে আছে, দেখেন দুই চারটা হাত উঠে নাকি কি বুঝলেন? নবীর জীবনী এই মসজিদে পাঁচজনের ঘরে আছে বড় জোর, আর খুব বড় বড় গল্প করেন নবীকে ভালোবাসি, আর খুব বড় বড় গল্প করেন যে আমি অমুক হাদিস মানি তমুক হাদিস মানি। নবীর জীবনী আপনার ঘরে নাই কেন? হ্যাঁ আপনার ঘরে কত উপন্যাস, কত কিছু, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস আপনার ঘরের মধ্যে, কিন্তু নবীর জীবনী আপনি রাখতে পারেন না, আপনি কিসের মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে ইহুদিরা অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে, সবাই নবীর জীবনী থেকে ফায়দা নিচ্ছে, আর আপনার ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নেই। আর রাহিকুল মাখদুম খুলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ঠিক আছে নয় রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, মারা গেছেন বারোই রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যান, ইহুদি খ্রিস্টানরা খুশিতে আত্মহারা হয়ে একজন আরেকজনের মাথায় শরবত গুলিয়েছে, আর মুসলিমরা সেদিন পাগল পাড়া হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, যে ব্যক্তি বলবে নবী মারা গেছে তাকে আমি হত্যা করে দিব। আবু বকর সিদ্দিক এসে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লামের মাথার মধ্যে চুমু দিয়ে বললেন, এ নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আপনি মরার আগেও পবিত্র ছিলেন, মরার পরেও পবিত্র। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে। উমর ফারুক যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মারা গেছে তাকে আমি হত্যা করে ফেলবো। ওদিকে মুনাফিকরা খুশিতে আত্মহারা শরবত গুলাচ্ছে যে নবী মারা গেছে আমাদের জয় হয়েছে, আর এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক কান্না করছেন, আর লোকদেরকে ভাষণ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যান অথবা নিহত হন, আও কুতিলান কলাবতুম আলা আকবিকুম ফাতাং, তাহলে কি তোমরা তোমাদের বাপ দাদার ধর্মে ফিরত যাবে? নবী যদি মারা যান, আল্লাহ বলছেন যে নবী যদি মারা যান, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কবলিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল ব্যতীত কিছুই নাই, তিনি যদি মারা যান অথবা নিহত হন অথবা যদি চলে যান, তাহলে কি তোমরা তোমাদের বাপ দাদার ধর্মে ফিরত যাবে? এই কথা বলার সাথে সাথে ওমরে ফারুক দিলেন তরবারি ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন যে আমার কাছে মনে হচ্ছে এই কোরআনের আয়াতটা মাত্র নাজিল হইল। সাহাবা কেরাম এত ভালোবাসতেন, আর সেই দিনে ইহুদি খ্রিস্টানরা ওই নবীর যেদিন মারা যায় সেদিন শরবত গুলায়, আর এই সমস্ত শয়তানরা নবীর জন্মদিন মৃত্যু দিনে এরা কেক কেটে খায় যে নবীর বয়স যত দিন ছিল অত বড় কেক খাবে। এরা কত বড় দাগাবাজ মিথ্যুক, নবীর জন্মদিন পালন করে। আচ্ছা আবু বকর সিদ্দিকের চেয়ে কি নবীকে আমরা বেশি ভালোবাসি? হ্যাঁ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে কি নবীকে আমরা বেশি ভালোবাসি? তো নবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো কোনোদিন নবীর জন্মদিন পালন করলেন না। দলিল দিচ্ছে পায়ের পীরের পায়ের পানি ধোয়া খাওয়া যাবে, কিভাবে জানেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম গায়ে মেখে নিতেন। হ্যাঁ বুখারীর হাদিস, একজন লোক আসছে অমুসলিম বাচ্চা থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ করছেন যে সাহাবিরা নবীকে কেমন ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করছেন, কুলির পানি নিয়ে সাহাবায়ে কেরাম গায়ে মেখে নিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের বাড়িতে শুয়েছিলেন,
ওই আপনার চাদর ভিজে গিয়ে ঘাম চুপ চুপ করতেছে, শরীর থেকে অত্যাধিক ঘাম ঝরেছেন, ওই ঘামকে চিপে নিয়ে বোতলে রেখে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কেন রাখলে? যে এর থেকে আমরা আতরে শিশিতে ভরে রাখলাম, এটা বরকত হিসেবে দিব। নবী জীবিত অবস্থায় এটা জায়েজ ছিল। নবী সাল্লাহ সাল্লাম থুতু ফেললে সাহাবায়ে কেরাম মেখে নিতেন গায়ে, মানে রোগের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ অসুস্থ হয়ে গেছিলেন, নবী থুতু লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার চোখ আগের চেয়ে বেশি ভালো হয়ে গেছে। তো এই হাদিস দিয়ে বলছে যে পীরের পা ধোয়া পানি খাবো। তো পীর সাহেব কি আবু বকর সিদ্দিকের চেয়ে বড়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বড়? উসমান রাদিয়াল্লাহু আনহু বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়ে বড়? তারা যদি না করে তুমি কোন পীর? হ্যাঁ, তারা বলতে পারলেন না যে আমরা বরকত দেব, ওইটা নবীর জন্য খাস ছিল, ওইটা আমার জন্য নয়। নবীর চুলকে কেটে দিলে সাহাবায়ে কেরাম পারাবারি করে নিয়ে চুল থেকে বরকত হাসিল করতেন, এটা নবীর জীবদ্দশাই ছিল। মরার পরে স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু দোয়া করলেন বৃষ্টির জন্য। হ্যাঁ, বলতেন না নবীর কবরের পাশে যাই, আপনি জাল হাদিস বলবেন আর আমরা মেনে নিব। এই জন্য আমাদের কি কি করতে হবে? পড়াশোনা করতে হবে বেশি বেশি। পড়াশোনা করলে দাগাবাজরা আপনাকে ধোকা দিতে পারবে না। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কি, যে নবীকে ভালোবাসার মানে কি নবীর অনুসরণ করা, মুখে দাবিদার। এখন আসেন আমরা একটু কোরআনের দিকে যাই, যেহেতু আপনারা এখানে একটা দ্বন্দ্ব বেজেই গেছে, কত জমা একটু প্রশ্ন করলেন, সময় ছিল না, আমি উত্তর দিতে পারিনি। আচ্ছা বুঝেন তো, যদি আপনার সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়, সবাই ভালো করে শুনেন, আপনার সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব, কিছু মুসল্লি বলছে এক দিবে, কিছু মুসল্লি দিবে দুই, তাই না? আছে না, পক্ষে বিপক্ষে তো আছে। এবার আমরা কার কাছ থেকে সমাধান নিব বলেন তো? আপনার কথা বলবেন, কোত্থেকে সমাধান নিব? কোরআন এবং হাদিস থেকে, নাকি কারো কথা থেকে নিব? সৌদি আরব থেকে নিব, না ইরাক থেকে নিব, না কুফা থেকে নিব, কোন জায়গা থেকে নিব না? চলেন কোরআনের কাছে যাই। কোরআন কি বলে? সূরা নিসা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আনুগত্য করতে যে যদি ও উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো। তোমাদের কাদের আনুগত্য করো? তোমাদের আলেমদের, নেতাদের। তারপর আল্লাহ বলছেন, যদি নেতাদের, ও উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি নেতার আনুগত্য করতে গিয়ে, যদি ইমামের আনুগত্য করতে গিয়ে, শাইখের পীরের আনুগত্য করতে গিয়ে যদি তোমার সমস্যা হয়, তাহলে কি করবে? ও উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু, ফিরে আসো কার দিকে? ইলাল্লাহি ওর রসুল, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসো। ইলাল্লাহ, ফারুদ্দু, ফিরে আসো। সমাজে দ্বন্দ্ব লাগছে দুইটা বিষয় নিয়ে, আজান একটা দেবো না দুইটা দেবো, দ্বন্দ্ব লাগছে না? এবার এটা কাকে দিয়ে মিটাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মিটাবো। ফারুদ্দু, ফিরে আসো। ইলাল্লাহি ওর রসুল, আল্লাহ এবং রসুলের দিকে। এখন দুই দল হয়ে গেছে, আমরা সাহাবিদেরকে ভালোবাসি কিন্তু নবীর চেয়ে বেশি না। কে কে আছেন নবীর চেয়ে সাহাবিকে বেশি ভালোবাসেন? মিথ্যা অপবাদ দিবেন না, আগে বোঝার চেষ্টা করেন। কোরআনের আয়াত মানবেন না? কে কে মানবেন না কোরআনের আয়াত বলেন তো দেখি, কার বুকের পাটা আছে? ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি দুই দল মারামারি লাগে, ফারুদ্দু, ফিরে আসো, ইলাল্লাহি ওর রসুল, আল্লাহ এবং রসুলের দিকে। আল্লাহর নবী কয়টা দিছে? আল্লাহর নবীর যুগে আজান কয়টা হয়েছে? তাহলে আর কি আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? এবার বলেন যে মানবো না, তুই মন মানেন। আর একটা আয়াত দিই, সূরা নিসা 65 আয়াত, কয় নম্বর আয়াত? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা রাব্বিকা, তোমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব বাজে, তোমাদের মধ্যে মারামারি বাজে, মাসলা নিয়ে গুলমাল বাজে, খ্যাত নিয়ে গুলমাল বাজে, তোমাদের মধ্যে ভাই ভাই ঝগড়া লাগে, স্বামী স্ত্রী ঝগড়া লাগে, মুসল্লি মুসল্লি মারামারি লাগে, এর জন্য মসজিদ আলাদা করো নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া লাগলে আপনি বউ আলাদা করেন নাকি? ওই মিয়া, মসজিদ আলাদা করছেন কে? ফাইজলামি পাইছেন না? সমাজের মধ্যে ঝগড়া লাগলে মসজিদ আলাদা করবেন, এটা ফাইজলামি না? বাপের সাথে ঝগড়া লাগলে বাপ কি আলাদা বানায় নাকি? ফাইজলামি সমাজের মধ্যে খালি ভাগ করে 12টা লোক 13টা মসজিদ। হ্যাঁ, আল্লাহ নবী সমাধান দিচ্ছেন, আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের মধ্যে যদি মারামারি লাগে, তোমাদের যদি গুলমাল লাগে, তাহলে কি করবে? আল্লাহ নবীকে বিচারক বানাও,
কাকে বিচারক বানাইতে বলছে? আল্লাহর নবীকে বিচারক বানাও, নবী যে ফয়সালা দেয়, নবী যে ফয়সালা দেয় সেটাতে তুমি সন্তুষ্ট থাকো। যদি নবীর ফয়সালার প্রতি সন্তুষ্ট না থাকো তাহলে তুমি ইমানদার হতে পারলে না। নবী যেটা দেয় সেটার প্রতি সন্তুষ্ট। এবার বলেন, নবীরটা আপনি সন্তুষ্ট না, নবীর প্রতি যদি সন্তুষ্ট না থাকেন তাহলে ইমান থাকবে? তাহলে আরো দ্বন্দ্বের বিষয় আছে। হ্যাঁ, তাহলে নবীর প্রতি আমরা কি সন্তুষ্ট? রদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন নাবিয়া। যদি কোনো ব্যক্তি এই দোয়া নিয়মিত পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার, রদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন নাবিয়া। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথা যদি তিনবার পাঠ করেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে আল্লাহর নবীর বিচার পেয়ে আমরা সন্তুষ্ট না? আপনি কোন দিকে যাবেন? আপনি আসেন, মানুষ মারা গেলে কি করবেন? নবী বলে দেয় নাই, বলে নাই নাকি? বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন একজন সাহাবী, তার মা মারা গেছেন। আল্লাহর নবী, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য আমি কি করব? আল্লাহর নবী বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পানির ব্যবস্থা করে দাও, প্রবাহিত পানির ব্যবস্থা করে দাও, মানুষ পানি খাবে আর তোমার মা নেকি পাবে। আরেকজন মহিলা সাহাবী এসে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মারা গেছে, আমার মা, আমার মনে হচ্ছে মা যদি কথা বলতে পারতো তাহলে কিছু একটা বলতো। তো বলছে, তার সম্পদ থেকে কিছু সাদাকা করে দাও। তো কোথায় বলেন আপনি যে মা মরে গেলে, বাপ মরে গেলে খাওয়াইতে হবে? হ্যাঁ, উনি ওই যে আমাদের বুলবুল স্যার, সভাপতি সাহেব, উনি কি দান খাওয়ার যোগ্য নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব কি দান সাদকা খাওয়ার মানুষ নাকি? বুলবুল স্যার দান খাওয়ার মানুষ নাকি? হ্যাঁ, উনি কি দান সাদকা খাওয়ার মানুষ নাকি? আমার বাপ মারা গেল, আমি যদি বলি যে সভাপতি সাহেব আমার বাপ মারা গেছে, 100 টাকা দিলাম, আপনি দোয়া করেন, আপনি চাল কিনে খাইন, উনি নেবেন আমার থাপ্পড় মারবে? হ্যাঁ বেটা, আমি কি ফকির নাকি? তুমি আমাকে 100 টাকা দিছো, তোমার বাপ মরছে, এটা গরিব মানুষকে দিয়ে দাও। কিন্তু আমি আবার বুলবুল স্যারকে কইছি যে আমার বাপ মারা গেছে, মিষ্টি আনছি, নিয়ে যান গো খাই যান। আপনি কি খাইলেন? ওটা কি আপনার খাবার? ওটা আপনার জন্য হারাম। আগুন যেমন হারাম, শুকর যেমন হারাম, কুকুরের পায়খানা যেমন হারাম, ওটা আপনার জন্য হারাম, কারণ ওটা গরিবের হক, আপনি খেয়ে ফেলেন কেন? আপনি তো প্রতিদিন পোলাও মাংস খান, আপনি গরিবকে কয়দিন দেন? ওর তো গোস্ত কেনার টাকা নেই। ও সভাপতি সাহেব সপ্তাহে 2 দিন গোস্ত খায়। হ্যাঁ, মাস্টার মানুষ টাকা আছে, সপ্তাহে 2 দিন, মাসে 2 দিন গোস্ত খায়। আরেকজন গরিব মানুষ কুরবানির ইচ্ছারা গোস্ত খাইতে পারে না। আপনি আবার ওই সভাপতি সাহেবের দাওয়াত দিলেন, আবার ওই হেডমাস্টারের দাওয়াত দিলেন। হ্যাঁ, আর ফকির আসলে কই দেয়? এই ফকির খেতে খেতে দে দাও, পাগল হয়েছে, সরান দে। চেয়ারম্যান সাহেব এসে খাই গেল। তো চেয়ারম্যান সাহেবের খাবার অভাব, তো ওই শ্রাদ্ধ, হিরো শ্রাদ্ধ হিন্দুদের থেকে আসা, ওইটা কেন চেয়ারম্যানকে দিলেন? এলাকার গরিব মানুষ খুঁজবেন, কেটা কেটা আছে, লিস্ট করবেন, আপনার বাপের কত টাকা আছে তাদেরকে দেন, একটা গরিবকে রিক্সা কিনে দেন, ও রিক্সা চালে খাক, ততদিন আপনার আব্বা নেই কীভাবে? আপনি উল্টা বোঝেন খালি সবসময়। আমি আপনার বাবার ভালো চাচ্ছি, আপনার মায়ের ভালো চাচ্ছি, আপনার মা কবরে নেই কীভাবে? একটা মসজিদের ফ্যান ঝুলিয়ে দেন, ফ্যান যতদিন ঘুরবে আপনার পিতামাতা নেই কীভাবে? একটা টয়লেট বানিয়ে দেন না, টয়লেটে যতদিন পায়খানা করবে ততদিন নেই কীভাবে? আপনি উল্টা বোঝেন খালি, সবসময় উল্টা বোঝেন, নবীর উল্টা বোঝেন। ওইটা করলে কবরে আজাব হবে, কারণ নবীর বিরোধিতা করলেন আপনি। একটা টুপি যদি মানুষকে কিনে দেন, একটা জামা, যেই লোকের গায়ে জামা নাই একটা জামা কিনে দেন, ওই জামা যতদিন পরবে ততদিন কবরে শেষে নেই কীভাবে? আর আমাকে খাওয়াই দিলেন, আমি তো আলেম মানুষ, মানুষের বাড়িতে বাড়ি খাই। কালকে মাহবিলে গেছিলাম, আমার খাওয়া কয়জন খায়? একসাথে 2 জন নিয়ে গেছি, ওরাও খায় উল্টে গেছে। হ্যাঁ, আমি খাওয়া কমাই দিছি, টেনশন করেন না। তাহলে আমার কয় বাড়ি খাওয়াবেন আপনি? আমার বাড়িতে খাবার আছে, আমি তো আপনার ওই খাওয়ায় সন্তুষ্ট না, এখনই বলে দেবো, বলবো যে তরকারিতে লবণ কম হয়েছে, বলবো না? আর যার খাবার নেই, যার পেটটা ক্ষুধায় খরখর করতেছে, এমনও মহিলা আছে, এমনও পুরুষ আছে আপনাদের এলাকায়, খোঁজ নিয়ে দেখেন, তারা ঠিক মতো ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, বাড়িতে তরকারি নেই, তাকে খাবারটা দেন, সে খায়ে আলহামদুলিল্লাহ বলবে, বলার সাথে সাথে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু বুঝেন না আপনি?
মসজিদের মধ্যে যেটা নাই সেটা দেন, মসজিদের কোন জিনিসটা নাই সেটা দেন, মাদ্রাসায় দিয়ে দেন, অথবা অভাবী মানুষকে দিয়ে দেন, যার যেটা প্রয়োজন তাকে সেটা দেন, যার পায়ের জুতা নাই তার পায়ে ঠান্ডার মধ্যে কত মানুষ কম্বল নাই, কত মহিলার গায়ের চাদর নেই, কত পুরুষের গায়ের চাদর নেই, আপনার তো চাদর তিনটা, আপনার সোয়েটার একটা, চাদর একটা, জাম্পার একটা, কত কিছু আপনার, অথচ কত মানুষ শীতে কাঁপছে, সিরে কম্বল গায়ে ঘুমাচ্ছে, তাকে একটা কম্বল কিনে দেন, ও তা দিবেন না, কি করবেন, ওই যে আপনার মুরলদেরকে খালি খাওয়াবেন, ওটা সাদকা, ওটা দান, ওটা হারাম, দান ধনী মানুষের জন্য হারাম, দান কে খাবে, সাদকা কে খাবে, সাদকা কি ধনী মানুষের জন্য, গরিব মানুষের জন্য, এই যে উসর ধান তুলতেছেন, ধানের উসর কয়জনে দেন, এত বড় মুসল্লি হয়ে গেছেন কই মুসর তো দেন না, আপনার উসর কে খায়, আপনি তো নিজে খান, এখানে আপনি ফকির, ওই উসরের একটা ধান যদি আপনি খান, যে 1 কেজি ধান আপনি খান, আপনার সমস্ত খাদ্য হারাম হয়ে যাবে, উসর আগে বের করুন, 20 মণ 1 মণ আগে বের করে তারপরে ধান ঘরে উঠাবেন, আপনি আগেই উঠালেন মানে, আবার আরেকজনে বলে মাতবুরি করে যে আমি বেশি করে দান করছি, আপনি আগে উসর দেন পরে দান করেন, আপনাকে এখানে মাতবুরি করতে বলে নাই, এটা ইসলাম, আপনি 20 মণে 1 মণ আগে বের করে দেন, কারণ আপনি যেহেতু তেল সার পানি দিয়ে আবাদ করছেন, আর যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 10 মণে 1 মণ, যদি বৃষ্টির পানিতে হয় পানি না লাগে, অথবা নদী নালার পানিতে পানি দিতে আপনার দিতে হয় না, তাহলে ওই জমির 10 মণে 1 মণ, আর যেটাতে আপনি কি দিয়েছেন পানি টাকা দিয়ে কিনে দিয়েছেন, ওখান থেকে 20 মণে 1 মণ বের করে তারপরে ধান গুলায় উঠাবেন, মাতবরি করেন, নবীর প্রতি ভালোবাসা দেখান, আগে নবীর অনুসরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা অনুসরণ করেন, ওই মিথ্যা ভালোবাসা, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মতো মিথ্যা ভালোবাসা দেখাই লাভ নেই, নবীর চাচা নবীকে খুব ভালোবাসে, নবীর জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু নবী কালেমা পড়তে বলছে না পড়বো না, তা আমাদের অবস্থাও তো তাই, হুজুর যত হাদিস কোন এত বড় বড় হুজুররা ভুল করে, এই কথা তো মক্কার কাফেররা বলতো যে আমাদের বাপ দাদারা ভুল করছে, হ্যাঁ মোহাম্মদ তুমি কি বলতেছ, হ্যাঁ তুমি কোথেকে কোরআন নিয়েছ, আমার বাপ দাদারা সারা জীবন করে আছে মূর্তি পূজা, আর তুমি কি শুরু করছো, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলতেছে বেটা তোর মাথা ফাটাই দেবো, তুই কি পাইছস, ফাইস দিয়ে পাইছো না, তো ওদের মতো ভাষা তো আমাদের হয়ে গেল যে সবাই কি ভুল করে, মক্কা মদিনায় ভুল করে, এ কথা আল্লাহর রাস্তায় বলবেন না, তাহলে আল্লাহর নবীকে খাটো করা হলো না, আমরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানলে জুমার সালাত পড়তে হবে একটাই, এখন কমপক্ষে পনে একটাই পড়া উচিত, আপনি পরে আসেন কেন, যে আসে সে পরে পড়বে, মসজিদ কমিটি দায়ী হবে, আমি দায়ী না, আজান একটা না 5টা দেন মসজিদ কমিটি বুঝবে, আমার কাজ বলে দেওয়া, কমিটি এবার বাস্তবায়ন করবে, মসজিদ কমিটি আমার কাজ হলো কি বলে দেওয়া, বাস্তবায়ন না করলে কি আমি মাথা বাড়ি দেবো নাকি, আমার তো এই ক্ষমতা নাই, আমার কাজ হলো বলে দেওয়া, সভাপতি বলে দেবে যে এই কটা জামাত, এই মুসল্লিরা আপনারা শুনেন আর কালকে থেকে জামাত একটাই, বাবন একটাই, এটা সভাপতি বলবো, আমি কে যা ধরবো আল্লাহ সভাপতির ধরবো, আমার ধরবে মসজিদ কমিটিরও ধরবে, কারণ আমি তো বাস্তবায়ন করার ক্ষমতা নেই, আমার বলার দরকার আমি বলে দিছি, আমার আলাই না ইল্লাল বলা, আমি যা বলবো আপনি মানলে মানবেন না মানলে নাই, আল্লাহ বলছেন লাস্তে আলাইহিম বিমুসাইতির নবী, তুমি একটা দারোগা করে পাঠাইনি, আমি বলতে পারি নবীর ভাষায় আপনাকে, বাস এতটুকু আমার কর্তব্য শেষ, কারণ বলা ছাড়া তো আমার কিছু করার নেই, আমার হাতে ক্ষমতা নেই, ক্ষমতা তাদের হাতে, তারা বলবে তা আপনারা মানবেন, না মানলে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে আমার তো নাই, আমার বলার দায়িত্ব বলে দিলাম, আমার দায়িত্ব শেষ, আল্লাহ সাক্ষী থাকুক, আমরা আপনারাও সাক্ষী থাকেন, আমি চেষ্টা করি জুমার খুতবায় প্রতিটি বিষয় বলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিয়ে সামনের জুমাগুলি খুতবা দেব ইনশাআল্লাহ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, হ্যাঁ বলবো আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب العالمين কথা বলার অনেক কিছু ছিল কিন্তু 6:00 বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে উচিত হলো একটাই পড়া সব জায়গায় এখন একটাই সালাত পড়ে কমপক্ষে সব অনেকটাই আছে বহু জায়গায় এই জন্য উচিত আপনারা একটাই শীতের দিন ছোটোর দিন আবার আসরের সময় হয়ে যায় তিনটায় আসরের জামাত পড়তে হয় তো এই মাত্র কয়েক ঘন্টা সময় পাওয়া যায় না
এই জন্য উচিত শীতের দিনগুলিতে আগে ভাগে সালাত পড়া, গরম দিনে সেটা হিসেব ভিন্ন, দিন লম্বা থাকে। এই জন্য শীতের দিনে রসুল সাল্লাহ সাল্লাম আগে সালাত পড়তেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীতে যত মুমিন মুমিনাত কবরে শাহিদ আছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, এখানে উপস্থিত যত মুসল্লি অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা অনুপস্থিত আমাদের মুসল্লি, তাদের যাদের আত্মীয় স্বজন অনুপস্থিত, বাবা মা ভাই বোন যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, আল্লাহ তাদের অভাব মিটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে আমাদেরকে আল্লাহ আপনি ইমানদার হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শিরিক বিদাত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন নবীর সুন্নাত পুরোপুরি মানতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার খাস রহমত আমাদের উপর বর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আকিমুস সালাহ।